বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد برندو شق بندو جناتشي بيت مؤمن الإيمان إسلامك স্বচ্ছ করে নেওয়ার জন্যে যে বিষয়টি একান্ত জানা প্রয়োজন তা হল আল্লাহ সবাহন হুয়া চালার তাও হেদ বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত হওয়া দরকার অতি জরুরি সেটি বরং আমরা বলবো যে মানুষের শারীরিকভাবে সুস্থ সুন্দর থাকার জন্য খাওয়া ও পানীয় যত প্রয়োজন মনে করে মানুষ তার চেয়ে আরও বেশি প্রয়োজন হল তার ইমানকে সঠিক রাখার জন্যে তাও হেদ এ বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা তাই প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক কিতাব উত্তাউ হেদ এর দর্শে আমরা এর পূর্বে অনত্রিশতম দর্শ গ্রহণ করেছি আজকে আমরা কিতাব হেদ থেকে তিরিশতম দর্শ গ্রহণ করব ইনশা আল্লাহ লেখক রাহমা হল্লা এর পূর্বে যে দর্শটি আমরা শুনেছি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে যে অধ্যায়টি তিনি এর পূর্বের অধ্যায় হিসেবে নিয়ে এসেছিলেন তা হলো আল্লাহ রাসুল সাল্লিহসাল্লাম তিনি তাওহিদকে সংরক্ষণের জন্য যে তৎপর ছিলেন যে অবদান রেখেছেন এবং শেরকের সকল পদগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য রাসুল সাল্লাহ আলীহসাল্লাম যে ভূমিকা রেখেছেন সে সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে উনত্রিশতম দর্শে কিছুটি অবগত হয়েছি আসুন এদর্শে আমরা আরেকটি বিষয় সম্পর্কে অবগত হব লেখক রাহিম অহল্লা এখানে অধ্যায় বেঁধেছেন বাবু মা যা আ আনাবা আদাহাদিহিল উম্মা এ আবুদু আল আউসান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম কিছু হাদিসে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করেছেন এ উম্মাতের মানুষেরা কোন কোন পর্যায়ে তারা যেতে পারে কি কি কর্মে তারা লিপ্ত হতে পারে সে সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী করেছেন লেখক রাহমহল্লা সেই ভবিষ্যৎবাণীগুলির আলোকেই তিনি এ অধ্যায় বেঁধেছেন যে এ উম্মাতের কতক মানুষ তারা প্রতিমার পূজায় লিপ্ত হবে এ কতক মানুষ তারা প্রতিমা পূজায় লিপ্ত হবে লেখক রহম্লা এ অধ্যায় বেঁধেছেন বেঁধে তিনি এখানে কয়েকটি আয়াত এবং একটি গুরুত্বপূর্ণ হাদিস তিনি নিয়ে এসেছেন এরপর অনেকগুলি তিনি শিক্ষা বর্ণনা করেছেন লেখক এ অধ্যায় দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু ভবিষ্যৎবাণী করেছেন যে এই উম্মাতের কিছু সংখ্যক মানুষ তারা শিরকে লিপ্ত হবে প্রতিমা পূজায় লিপ্ত হবে এর অর্থ হলে এই অতএব আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন কখনো ওই দুর্ভাগা ওই হতভাগাদের মধ্যে না হই আমরা যেন সেরকম কর্মে কখনো লিপ্ত না হই আমরা যেন সেই বিষয়ে সতর্ক হতে পারি উদাহরণস্বরূপ কোন জনপদের প্রতিনিধি যদি সেই জনপদের মানুষদেরকে বলে থাকে যে আমাদের এই এলাকায় বা এই জনপদে কোনো কোনো বাড়িতে হয়তো ডাকাতি হবে এর অর্থ কি সেই জনপদের বা সেই গ্রামের চেয়ারম্যান বা বা মেম্বার প্রতিনিধি এর এই বাণী শুনে সকলে বাড়িঘর খুলে দিয়ে দরজা খুলে দিয়ে বসে থাকবে না তারা সকলেই সতর্ক হবে যে আমার বাড়িতে যেন ডাকাতি না হয় আরেকজন মনে করবে আমার বাড়িতে যেন না হয় আরেকজন মনে করবে যে আমার ঘরে যেন ডাকাতি না হয় এজন্য তারা সতর্ক থাকবে ঠিক আল্লাহ রাসুল আলী হোসাল্লাম এই দৃষ্টিকোণ থেকেই তিনি তার উম্মাদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন লেখক রাহমা হল্লা তিনিও এই দৃষ্টিকোণ থেকে অধ্যায় বেঁধেছেন যে এই উম্মাতের কিছু মানুষ তারা প্রতিমা পূজায় লিপ্ত হয়ে যাবে অতএব সে বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে আমি যেন ওই হতভাগা ওই দুর্ভাগা না হয়ে যাই লেখক রাহমা হল্লা তিনি সূক্ষ্মভাবে চিন্তা করে এরপর তিনি আয়াত নিয়ে এসেছেন আল্লাহ রাবুল আলম বলছেন ألم ترى إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا ألم ترى تمكي كوكورا؟ كورونا يتادر بطي كتاب رنشد آهوية يؤمنون بالجبت والطاغوت ترى إيمان ترى أستشيل بشاشي বেল জিব তাগুত জিপ এবং তাগুতের প্রতি জেব এবং তাগুত কি জিনিস এর ব্যাখ্যা ইনশা সামনে পরবর্তী অধ্যায়গুলিতে আমাদের আসবে সংক্ষিপ্তভাবে আমরা বলতে চাই জেব তাগুত হলো জাদু শেরক শতান ইত্যাদিকেই বোঝানো হয়েছে অর্থাৎ যারা কেতাব প্রাপ্ত হয়েছে তাদের প্রতি কি আপনি লক্ষ্য রেখেছেন তারা তো আস্থাশীল কিসের প্রতি জাদুর প্রতি আস্থাশীল তারা আস্থা শয়তানের প্রতি তারা আস্থাশীল শেরকি কর্মকাণ্ডের প্রতি কলু নালীল কাফারু আবার ওই আহল কিতাব ইয়াহুদ না সারা তারা মুশশেক যারা কাফের যারা তাদেরকে বলে হা উলাই লা এ আহ না যে এরাই হলো যারা ইমানদার তাদের চেয়ে অনেক সঠিক পথপ্রাপ্ত ইয়াজ বিল্লাহ বন্ধুরা এরপরে আরেকটি আয়াত নিয়ে এসেছেন লেখক রাহিমা আল্লাহ আল্লাহরা বুল্লে আলমিন বলছেন قل هل انبئكم بشر من ذلك مَثُوبَةً عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القرده والخنازير وعبد التَّاغُوتِ هل انبئكم بشر من ذلك مَثُوبَةً عند الله اي بك أي ওই الله رب من لعنه الله زادك اللَّهُ رب العالمين لعنت كرسن وغضب عليه الله رب العالمين تادر پرتی كردان وجعل منهم الْقِرَدَةَ والخنازير شدو غضب كردن حكني الله رب العالمين تادر پرتی الله رب العالمين والخنازير কাউকে বানর বানিয়ে দিয়েছেন আবার কাউকে শকুর বানিয়ে দিয়েছেন ওয়া এবং তাদেরকে পরিণত করেছেন তাগুতের হিসাবে। পূজার আবেদ হিসাবে শয়তানের আবাদতকারী হিসাবে মুশ্রাক হিসাবে তাদেরকে পরিণত করে দিয়েছেন এটা তাদের প্রতি তাদের অসাধু আচরণের কারণে তাদের অপকর্মের ফল হিসাবে আল্লাহ আলমী তাদেরকে এটা দিয়েছেন আল্লাহ বলছেন এরাই হল সর্বনিকৃষ্ট স্তরের মানুষ ও আদাল এবং সঠিক পথ থেকে এরাই হলো বিচ্যুত সঠিক পথ থেকে এরাই হলো গুমরাহ সঠিক পথ থেকে এরাই বিভ্রান্ত হয়েছে মায়েদা ষাট নম্বর আয়াত অনুর লেখক রহম্লা আরেকটা আয়াত নিয়ে এসেছেন قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سورة تور مدها لرب العالمين يأتي يشسن يكسرني ترى بولشن قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا جدي ترى تدر أبور بتشتت هاي جايلب كري لنتخذن عليهم مسجدا তাহলে তাদের কবরগুলিকে তাদের স্থানগুলিকে তারা মসজিদে পরিণত করবে প্রিয় বন্ধুরা আল্লাহ সুবাহান তাআলা তিনটি আয়াতগুলিতে যে বিষয়ে যাদেরকে নিয়ে আলোচনা করছেন মূলত তারা হচ্ছে আহলুল কিতাব ইয়হুদ এবং নাসারা যারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে যারা পথভ্রান্ত হয়ে গেছে যাদের কাছে নবী আসার সত্ত্বেও কিতাব আসা সত্ত্বেও রাসুল আসা সত্ত্বেও কিতাব আসা সত্ত্বেও সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতে পারেনি বিভ্রান্ত হয়ে গেছে গুমরা হয়ে গেছে আল্লাহ আলা তাদের ব্যাপারেই এই আয়াতগুলিতে বিভিন্ন তাদের অবস্থানগুলি সম্পর্কে তুলে ধরেছেন লেখক রাহমহল্লা এখানে তাদের আলোচনায় নিয়ে এসেছেন মূলত লেখক রাহমহল্লাহ এর দ্বারা বোঝাতে চাচ্ছেন যে তাদের এই খারাপ পরিণতি বা তাদের এই খারাপ আচরণকে অনুসরণ করে এ উম্মাচির কিছু মানুষও সেই পথের পথিক হবে লেখক রাহমহল্লা এ প্রসঙ্গে তিনি কিছু হাদিসও নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আবু সাঈদ আল খুদরি রবিআল্লাহু আল্লাহ হু হতে বর্ণিত রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী যারা তোমরা তাদের রীতি নীতি। তাদের পথ পদ্ধতিকে অনুসরণ করবে হবো হুভাবে এমনকি তারা যদি লাউ তারা যদি গুইসাপের গর্তেও প্রবেশ করে তবু তোমরা গর্তে প্রবেশ করবে প্রিয় বন্ধুরা এই হাদিসটি নিয়ে আমরা আরো আলোচনা করব এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি অপেক্ষায় থাকবেন আল্লাহ আল্লা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার

আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লা হি ও বরাকাছু প্রিয়বন্ধুরা আমরা গিতাব বুদ্ধ একটি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ দ্বার সং শুনছিলাম আল্লাহ রসূর সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম এ উম্মাতের পরিণতি কীরকম হতে পারে এ উম্মাতের কিছু মানুষ তারা কোন পথে পরিচালিত হবে এ সম্পর্কে তিনি আল্লাহ সবহানা হুয়া তো আল্লাহর কাছ থেকে খবর পেয়েই অহির আলোকে জেনেই তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছেন যে ভবিষ্যৎবাণীগুলি এ অধ্যায়ে কিছু কিছু এসেছে মূলত এগুলি এসেছে আমাদের সতর্ক হওয়ার জন্য আমরা যেন সেই দুর্ভাগা শ্রেণীর মধ্যে না হই আমরা যেন হতভাগা সমাজে অন্তর্ভুক্ত না হই সে বিপদ থেকে মুক্ত থাকতে পারি সেটি আল্লাহ রাবুল আলমিন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর মাধ্যমে তার উম্মকে সতর্ক করে দিচ্ছেন একটা হাদিস আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ রাসুল সাল্লিসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী যারা তাদের রীতিনীতি সেগুলিকে তোমরা অনুসরণ করে চলবে ফলো করে চলবে অন্য হাদিসে এসেছে শিবরান বিশিবরিন ওদের বিঘাতে বিঘাত হাতে হাত তোমরা তাদের অনুসরণ করবে হাত তালাও দেখালু যশোর অভাব বিনলা দেখাল এমন কি সেই ইয়হুদনাসারা বা সেই তোমাদের পূর্ববর্তীরা তারা যদি গুইসাপের গর্তেও প্রবেশ করে তোমরাও তাদের অনুসরণ করে সেখানে প্রবেশ করবে অর্থাৎ কোনো রকমের চিন্তা করবে না বিন্দুমাত্র যে আসলে এটা ভালো জায়গা না খারাপ জায়গা এটা কষ্টকর না এটা আনন্দদায়ক কোন রকমের চিন্তা নেই একেবারে চোখ বন্ধ করে তারা যা করেছে তোমরাও সেরকম করবে সাহাবাই কালামগঞ্জ জিজ্ঞাসা করলেন কল ইয়া রসুল আল্লাহ আলিয়া হুদ সারা আমাদের পূর্ববর্তী দ্বারা আপনি কাদেরকে বোঝাচ্ছেন তারা কি সেই ইয়াহুদ এবং নাসারা কলা ফামান রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তাহলে কারা

يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين تما دير پشتات دي كي تما دير كي ٹھل دي بي, بي. الله رسول صلى الله عليه وسلم تنیا ما دير عبستا کی دارا بي تلو امرا شي يهود ابونا سارة دير اي بابي ونشرن كوري سلبا الله رب العالمين بول سن ولن ترد عنك اليهود ولن نصر حتى تتبع ملتهم يهود ابونا سارة কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লা তাদের ধর্মের অনুসরণ করো তাদের নিয়ম নীতির অনুসরণ করো কিন্তু তাদের নিয়ম নীতি কি আজকে তাদের কাছে ভালো রয়েছে না তা কখনো নয় ঈসা আল্লাহ ইসালাতাম আল্লাহ সুবাহ পক্ষ থেকে যে নিয়ম নীতি নিয়ে এসেছেন সেটি তো নেই তাদের কাছে তা বিকৃত হয়েছে মৌসা আলি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ম নীতি নিয়ে এসেছেন সেটা কি রয়েছে সেই ইয়াহুদের কাছে না নেই তা তাদের মন গড়ামত বিকৃতি করে ফেলেছে বন্ধুরা অতএব আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন আমরা যেন মূলত তাদের অনুসরণ না করি সেজন্যই সতর্ক করছেন লেখক রাহিম এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ বলছেন হাদিসটি সহী মুসলিমের হাদিস ইন আল্লাহ হাজওয়া আলী আল্লাহদা ফরা চুমাশাহী কাহা ও আল্লাহ রবুল্লা আলমিন আমার কাছে গোটা পৃথিবীকে এমনভাবে ভাবে গুটিয়ে ধরলেন আমি গোটা পৃথিবীর পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব কিছু আমি যেন দেখলাম আর আমার সাম্রাজ্য ততদূর পর্যন্ত পৌঁছবে যতদূর পর্যন্ত আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে দেখালেন সোহান আল্লাহ অর্থাৎ উম্মা ইসলাম ইয়া উম্মাতে মোহাম্মাদের সাম্রাজ্য পূর্ব প্রান্ত থেকে পশ্চিম পর্যন্ত পর্যন্ত গোটা বিশ্বে ইনশা আল্লাহ একদিন না একদিন পৌঁছবে আমাকে দুটি দেওয়া হয়েছে একটি হল আহমার আর একটি হলো আবিয়া একটি লাল আর একটি সাদা লাল সাদা দ্বারা উদ্দেশ্য হল কেসরা এবং কৈসার রোম ও পারস্যের ধনভাণ্ডার আমি আল্লাহ রব আলমিনের কাছে আবেদন করেছি হে আল্লাহ আমার উম্মদকে তুমি একেবারে সকলকে ধ্বংস করে দিও না ও আল্লাহ ইউসল্লিতা আলাই হিম আদু মিন সেওয়া আং ফুসিহিম ভাইস্তাহুম অনুরভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে এটাও আমি আবেদন করেছি আল্লাহ ইউসল্লিতা আলাইহিম হিম আদু মিন সেওয়া তাদের বাইরের কেউ যেন তাদের উপর কখনো শত্রু হিসাবে প্রতিষ্ঠিত না হতে পারে নিজেদের যতক্ষণ না যে হয় وان رَبِّي قال تكون الله رب العالمين বললেন يا محمد اذا قضيت قضاء فانه لا يرد واني اعطيتك لامتك يا محمد اشلي যখন কোন ফয়সালা ঘটে যায় সিদ্ধান্ত হয়ে যায় এটা তো আর পরিবর্তন করার সুযোগ থাকে اهلكهم بسنه بعامه আমি কখনো গোটা উম্মতকে একেবারে কি করব না ধ্বংস করব না এক ওয়ালা উসাল্লিতু আলাইহিম ওয়া মিন সিওয়া হা ফায়াসসাবিহা দতাহুম আর তাদের নিজেদের ছাড়া আমি বাইরে কাউকে তাদের শত্রুকে তাদের উপর কখনো আমি প্রতিষ্ঠিত করব না তাদের উপর কখনো জয় করব না বরং তারা নিজেরা নিজেরাই যখন এ ঘটবে সেটা ভিন্ন ওয়ালাউ ইস্তেমা আলাইহিম ম চারিহা হাতচায়াখুনা বা আজুহুম ইহালিকু বা আদান ওয়েস বিবা কিন্তু বিষয়টা হলে এই যতক্ষণ তারা নিজেরা নিজেদের একজন অপরজনকে কাদা সু করবে। একজন অপরজনের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। একজন অপরজনের বিরুদ্ধে যখন তারা শুরু করবে তখন তাদের জন্য আর কোনো সুযোগ নেই। তখন অন্যরাও তাদের উপর চলে আসবে। প্রিয়বন্ধুরা এহাদিসের পরিপূরক হিসাবে লেখক আর একটু অংশ নিয়ে এসেছেন আমি আমার উন্মাতের জন্য আরও যেটি বেশি আশঙ্কা করছি সেটা হল পথভ্রষ্ট নেতারা যখন তাদের নেতৃত্ব দিবে সেই আশঙ্কা আমি বেশি করছি পথভ্রষ্ট নেতারা নেতৃত্ব দিবে যখন তাদের ওপর তরবারি নেমে আসবে কেমত পর্যন্ত সেই তরবারি আর উঠবে না অর্থাৎ যখন তাদের মাঝে পরস্পরে কাটাকাটি মারামারি শুরু হবে সেই অসমান আল্লাহ তালা আনহুর শেষ সময়ের দিক থেকেই শুরু হয়ে গেছে সেটা তার সিলসিলা আজও চলে আসতেছে কোনোদিন শেষ হওয়ার আশা করা যায় না আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন নুয়া ইন্নেমা আহাফুয়া আলা উমছি আল আ আমি আমার উম্মাতির ব্যাপারে আশঙ্কা করছি যেটা সেটা হলো পথভ্রষ্ট কন নেতাগণ তাদের যখন নেতৃত্ব দিবে তারা তাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইমাম তারাও হতে পারে আবার আরেকটা যারা পার্থিব দৃষ্টিকোণ থেকে ইমাম নেতা তারাও হতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা ইমাম ইমাম হবেন যিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ও পার্থিব দৃষ্টিকোণ থেকে সব দিক থেকেই থাকবেন এটাই হলো আল্লাহ রসুল সাল আলী সাল্লাম ও খোলাফাই রাশিদিনের সন্ন্যতের আলোকে মুসলমানদের ইমাম এ ধরনেরই হবে নেতা এরকমই হবে কিন্তু এরপরও আমরা বলবো যে হ্যাঁ দুই দিক থেকেই ইমাম থেকেইপ্রষ্ট হতে পারে ধর্মীয় দিক থেকে যারা নেতৃত্ব দিবেন তারা যদি ও অনুসারী অনুসারী জ্ঞান তাদের না না থাকে এবং এর হন তাহলে ধর্মীয় দিক থেকে যারা এভাবে নেতৃত্ব দিবেন তারা মানুষকে পথপ্রষ্ট করবে বাস্তব সেটা আজকে আমরা এর প্রমাণ পাচ্ছি দ্বিতীয় হলো পার্থিব দিক থেকে যারা নেতৃত্ব দিবে কিন্তু তাদের মাঝে দিন নেই বরং তারা অমুসলিমদের দালাল হিসাবেই মুসলিমদের নেতৃত্ব দিচ্ছে সেই হিসাবেও তারা মানুষকে পথপ্রষ্ট করছে আসুন সে বিষয়ে দীর্ঘ যাচ্ছি না আদি শেষে আল্লা আল্লাহ রসুল সাল্সলাম বলছেন ওয়ালা চাকো মুস চায়াল হাকা হাই উম মিন ওম মাছি বিল মুশ্রিক অন্নবর্ণা আসছে কাবা ইলমিন ওম মাছি বিল মুশ্রিক কেয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না আমার উম্মাতের কিছু কবিলা কিছু গোত্র কিছু জনপদ তারা মুর্শ্রদের সাথে মিশ্রিত হয়ে যাবে সম্মিলিত হয়ে যাবে ওসান এবং আমার উম্মাতের কিছু মানুষ কিছু কবাইল কবিলা গোত্র কিছু গোষ্ঠী কিছু জনপদ তারা প্রতিমার আবাদত করবে যতক্ষণ না ততক্ষণ না কেমন প্রতিষ্ঠিত হবে না এই বিষয়টি আজকে দূরে নয় আজকে কত রকমের পূজা সবগুলি তো প্রতিমার আর এবাদত ওয়া ইন্নাফুসাইয়া কুন ওফি ওমাছি কাদ্রাবুন সালা সুন আর উম্মাচির মাঝে তিরিশজন মৃত্যুক এর আবির্ভাব ঘটবে সকলেই দাবি করবে যা আমি হলাম নবী আসলেই ওয়া আনাখ মুন্ন নবীন কেউ তো নয় সবগুলি মিথ্যা কারণ আমি হলাম সর্বশেষ নবী আমি হলাম সর্বশেষ নবী لا نبي بعدي أمار بريار كونه نبي ني. ولا تزال طائفة من أمتي على الحق منصورة آل أمار أمتر مازي أمانك تدول جرى حقر بور بور تشتت حق بي لا يضرهم من خض لهم جرى تدرك لنشت قرار تشتكر بي جرى تدر تدرك نخطي قرتي باربنا حتى يأتي أمر الله تبارك وتعالى যতক্ষণ না আল্লা সুবাহানা হাত আলার নির্দেশ এসে যায় অর্থাৎ কেয়ামত আসা পর্যন্ত এ দল পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত থাকবে তারা হক এর উপরে বিজয়ী হবে প্রিয় বন্ধুরা এ হাদিস বা এ অধ্যায় আমাদেরকে অনেকগুলি বিষয় শিক্ষণীয় বিষয় আমাদের মাঝে উপস্থাপন করছে যে বিষয়গুলি নিয়ে আমাদের একটু গুরুত্ব সহকারে বা একটু খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন মনে করছি তাই আজকের এ দর আমরা সময় শেষ হওয়ায় এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ পরবর্তী দর্শে আমরা বিষয়গুলিকে আরো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দর্শন করছেন শুনছেন এবং সামনের দশগুলিতেও থাকবেন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যাচায় খার দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খড়ো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিএস টিভি মানবতার সমাধান